শুভেন্দু অধিকারী যেটা স্যার বলছেন, বাবার মাথায় হেলমেট আছে, ছেলের মাথায় নেই। আমরা সেই উদ্যোগে সামিল হতে চাইছি, ছেলেদের মাথায় হেলমেট পরিয়ে ছেলেদেরকে আমরা সুরক্ষিত করতে চাইছি। এবং সমস্ত গার্জিয়ানকে আমরা বলছি, আমরা ছেলে মেয়ের মাথায় বা নিজের স্ত্রীর মাথায় হেলমেট ছাড়া টু হুইলার চালাবো না। দীপঙ্কর মান্না, দীপঙ্কর মান্না, দীপঙ্কর মান্নার মাথায় হেলমেট। রোহন দরবার, রোহন দরবারের মাথায় দিচ্ছেন আমাদের এসটি স্যার ভি তুলমন নেশা কুমার। পরবর্তীতে জয়সওয়াল ভক্তা, জয়সওয়াল ভক্ত সভাধিপতি স্যার ওর মাথায় হেলমেট পরে দিচ্ছেন, লজ্জা পেয়ে না। পরবর্তীতে অহিক নন্দ, অহিক নন্দ দিচ্ছেন আমাদের মাননীয় জেলা শাসক, মাননীয় জেলা শাসক শ্রী পার্থ ঘোষ মহাশয় সুরভি দাসকে দিচ্ছেন, ভয় পেয়ে না, ভয় পেয়ে না। তাহমিনা নাসরিন, তোমার নামটা কি গো? পরবর্তীতে কাজরী ভক্তা, কাজরী ভক্তা পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ পরিবহন জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়নের বিভাগের মন্ত্রীকে আন্তরিক স্বাগত জানাই। আমাদের মধ্যে এসে পৌঁছলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমরা প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নেব, আমাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের জেলার মাননীয় জেলা শাসক শ্রী পার্থ ঘোষ মহাশয়, জেলা শাসক শ্রী পার্থ ঘোষ মহাশয়। দীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের মাননীয় অধিকারী মহোদয় সঙ্গে রয়েছেন, মাননীয় জেলা শাসক, মাননীয় সভাধিপতি, মাননীয় এসপি এবং আমাদের অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, এবার আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সে অনুষ্ঠানের উদ্বোধক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম এবং জোহার জানাই। দিনটি সমাজসেবিকা এবং বিশ্ববন্দিত মানবী মাদার টেরেজার জন্মদিন। তিনি বিশেষ করে বাংলায় কলকাতায় তার সেবামূলক কার্যের প্রধান স্থল করেছিলেন, তার বিধি আত্মাকে আমি প্রণাম জানাই। পথ নিরাপত্তা সপ্তাহ জানুয়ারি মাসে গোটা দেশব্যাপী পালিত হয়। এর বাইরেও 2016 সালে 8ই জুলাই নজরুল মঞ্চ থেকে আমাদের রাজ্যের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনায় পরিবহন, পুলিশ, পূর্ত, অন্যান্য দপ্তর একসঙ্গে আমরা শুরু করেছিলাম। ওই দিনটি গোটা রাজ্য জুড়ে বিশেষ পথ নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়। এর বাইরেও পরিবহন দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনকে সামনে রেখে জেলা শাসকদেরকে নোডাল এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা পুলিশকে দায়িত্ব দিয়ে আমরা সেপ্টেম্বর মাসে এক সপ্তাহব্যাপী করি। কিন্তু যেহেতু এবারে পুজোর মহালয়া 28 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে উৎসব শুরু হয়ে যাচ্ছে, আমরা এবারে এগিয়ে এনে আগস্ট মাসে 26 থেকে 31 বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা প্রচার এই কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা প্রশাসনিক সভাতে এসেছিলেন, তার প্রশাসনিক সভা রাজ্য জুড়ে লাইভ টেলিকাস্ট হয়, শুধু ওই বন্ধ ঘরের মধ্যে আমরা কয়েকজন নয়, গোটা রাজ্যের মানুষই দেখতে পান। সেখানে তিনি পরিষ্কারভাবে পুলিশ এবং প্রশাসন সবাইকে নির্দেশ দিয়েছেন যে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি হল মানুষের যে সচেতনতা তাকে বৃদ্ধি করা, কারণ
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার আমরা আন্তরিক, যাতে পথ নিরাপত্তার বিষয়গুলি সম্পর্কে আমরা শিক্ষিত হই, প্রশিক্ষিত হই, সচেতন হই, তাহলে দেখবেন আমি নিজের জীবনকে রক্ষা করতে পারবো, অপরের জীবনকে রক্ষা করতে পারবো। কারণ আমার উপরে আমার পরিবার এবং সমাজ নির্ভর করে, তাই আমাদের সরকারের এটা একটা উদ্যোগ। আমরা অধিক পরিমাণে জরিমানা আদায়, অধিক পরিমাণে মানুষকে হয়রানি করা, এটা আমাদের উদ্দেশ্য নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন। তো আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই, তার মানে এই নয় যে নেশাগ্রস্ত অবস্থায় উন্মাদের মতো গাড়ি চালাব, জাতীয় সড়কে নিয়ম মানব না, এটাও আমাদের নিশ্চিতভাবে আইনের ব্যবহার প্রয়োগ এবং সাধারণ মানুষকে হয়রানি না করে তাদেরকে সচেতনতা করা দুটো কাজ একটা শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের, পুলিশ, পরিবহন, সাধারণ প্রশাসন, জনপ্রতিনিধি প্রত্যেকেরই কাম্য।